সপ্তাহ পেরিয়ে অনেকটাই জমে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা এক সপ্তাহে প্রকাশনাগুলোর বেশিরভাগ বই চলে এসেছে স্টলে তবে প্রথম সপ্তাহ অনুযায়ী পাঠকের উপস্থিতি ছিল আশানুরূপ বিক্রি হচ্ছে ভালো দুপুরের পর থেকেই লেখক পাঠক আর দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ অন্যান্য বইয়ের পাশাপাশি পাঠকদের আগ্রহের তালিকায় আছে কবিতার বইও বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ রহমান এবারের অমর একুশে বইমেলার চালচিত্র কিছুটা ভিন্ন প্রতিবার মেলা জমতেই দিন দশেক পেরিয়ে যায় কিন্তু এবারে লেখক প্রকাশক পাঠকের জন্য ভাগ্য অনেকটাই প্রসন্ন মেলা জমে উঠেছে প্রথম সপ্তাহেই আর এবারের মেলায় গতানুগতিক ধারা থেকে বেরিয়ে পাঠকদের নতুন কিছু দেওয়ার প্রয়াস কবিদের কবিতা প্রেমীরাও সংগ্রহ করছেন পছন্দের কবিতার বই কখনো কি সত্যই ভেবেছিলাম তোমার ছায়াকে খুঁজে পাব ছোট্ট নিরে তুমি ছেলে আনন্দ বেদনার নগরীতে মেলার সপ্তম দিন হিসেবে পাঠকের বই কেনার পরিমাণ আগের তুলনায় এখন অনেক বেড়েছে এবং সময়ের সাথে সাথে তা আরো বাড়বে বলে জানান বিক্রেতারা আমাদের এবার বিশটার মতো কবিতার বই বের হচ্ছে আমাদের প্রকাশনা থেকে বিশটার মধ্যে তিন থেকে চারটা বই খুব ভালো চলতেছে কবিতা ভালো লাগে কবিতা হচ্ছে যেমন হচ্ছে গল্প উপন্যাসগুলো সাধারণত অনেক বড় ধরনের হয় আর কবিতা হচ্ছে একটা ছোট একটা পেজের মধ্যে আপনার ধরেন আট দশ লাইনের মধ্যে আমি পুরো একটা মর্মার্থ পাই আর কবিতার মাধ্যমে হচ্ছে আমি আমার নিজের অন্তরকে আমার হচ্ছে একটা ভাবার্থ চলে আসে কবিতা পড়া হয় টুকি পড়া হয় এখন কবিতাটা আমার সাথে মিলে যায় কিছু সমাজের সাথে কিছু প্রকৃতির সাথে মানে ওই চাওয়া পাওয়া থেকে আর কি কবিতাটা পড়ি পুরনো কবিদের পাশাপাশি প্রকাশকরা সুযোগ দিচ্ছেন নবীনদেরও তবে তারা গুরুত্ব দিচ্ছেন মানসম্মত লেখার প্রতি রিয়াজ রহমান নিউজ নাইন ঢাকা